লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থী একই পরিবারের চারজনকে মারধর করেছেন আইনজীবীরা। সোমবার সকাল 10:30 দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে আইনজীবী সৈয়দ ফখরুল আলম নাহিদ সহ তার 8 থেকে 10 জন সহকর্মী এ হামলা চালান। এ সময় ভিডিও করতে গেলে সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হন তারা। আইনজীবী নাহিদ জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ শামসুল আলমের ছেলে। আহতরা জানান, আইনজীবী নাহিদদের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। নাহিদদের একটি মামলায় তারা আদালতে হাজিরা দিতে আসেন। নাহিদ আগে থেকে হামলার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। পূর্ব পরিকল্পিত ভাবে আইনজীবীরা তাদের উপর হামলা করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, আদালতে সবাই বিচারের জন্য আসে, কিন্তু আইনজীবীরা ন্যাক্কার জন্য ঘটনা ঘটিয়েছেন। তারা বিচার প্রার্থীদের উপর হামলা চালিয়ে মারধর করেছেন। বিষয়টি তদন্ত করে কার্যকরী ব্যবস্থা নিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।